আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেনুকা আবারও চলে এসেছি নতুন একটু ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে রান্না করব দারুণ একটা রেসিপি, গরুর মাংস ভুনা। তার জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, পেঁয়াজ, পরিমাণ মতন রসুন, আদা রসুনের পেস্ট, আর এদিকে আছে গুঁড়ো মশলা। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব হাঁড়িতে। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখন চুলোটা ধরে দিচ্ছি। মাংসটা ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি সমস্ত মশলা। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, লঙ্কাটা একটু বেশি লাগবে, দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেস্ট, একটা চামচের মতন দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেস্ট। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, পরিমাণ মতন সর্ষের তেল, ভালো মতন নাড়াচাড়া করে কষে নিচ্ছি। ভালো মতন মাংসটা এখন কষে নিচ্ছি। যত ভালো কষাবেন খেতে ততই মজা। দেখতে পাচ্ছেন মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধ ঘন্টা মতো। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস ভুনা হয়ে গেছে, দারুণ কালার, খেতে দারুণ টেস্টি। তো বাসায় একবার হলেও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটা অন করে রাখবেন, সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা আছেন পুরাতন বন্ধু, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কামনা করে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।